একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে গোল হয়ে বসার জন্য বললেন। আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করিয়া বসিয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, হে গরিব মুহাজিরগণ, তোমাদের জন্য সুসংবাদ, কিয়ামতের দিন তোমরা পরিপূর্ণ নূর প্রাপ্ত হইবে এবং তোমরা ধনীদের থেকে অর্ধদিন আগে বেহেশতে প্রবেশ করিবে, আর এই অর্ধদিন আখেরাতের অর্ধদিন দুনিয়ার 500 বছরের সমান হইবে। গরিবরা 500 বছর আগে বেহেশতে চলে যাবে। আবু দাউদ শরীফের হাদিস। প্রথম অংশীদার দ্বিতীয় অংশীদারকে না জানিয়ে ব্যাংক লোন ব্যবসায় খাটিয়েছে, ব্যাংক লোন ব্যবসায় খাটিয়েছে, দ্বিতীয় ব্যক্তির পক্ষে বিনিয়োগের টাকা উঠিয়ে নেওয়া সম্ভব না, সে তার হালাল বিনিয়োগের উপরে শতকরা হিসেবে যে ভাগ আছে লাভের সেই পরিমাণ ভাগ নিয়েছে। এখন এই দ্বিতীয় ব্যক্তির কি হুকুম, যেহেতু সে অপারক, এই জন্য তার অংশের লাভ যে সে নিল হালাল হয়েছে, অপারক না হলে তার উচিত ছিল তার টাকা উঠাই নেওয়া, এই ব্যবসায় না থাকা। আর যতটুকু ঘটছে এর গুনাহের দায় দায়িত্ব প্রথম শরীকের কান্ধে। টয়লেট পেপার দিয়ে হাত মুখ মোছা যাবে কিনা, শরীয়তে তো নাজায়েজ নেই, কারণ এখানে তো কোন নাপাক লাগানো নেই, হয়তো নিজের কাছে খারাপ লাগতে পারে, নাম টয়লেট পেপার ঘৃণা লাগতে পারে, হাত মোছার তো আলাদা পেপার বানাইছে তারা, পয়সা নেওয়ার কত ফন্দি, আগে এক রুমাল দিয়ে 6 মাস 1 বছর চলছে, 10 টাকার এক রুমাল দিয়ে 3 বছর চলছে, আর তারা এই কাগজ দিয়ে পয়সা নিয়ে যাচ্ছে, কোথাও পানি ব্যাগ বিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে, পানি বিক্রি করে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যেতেছে, আমাদের দেশে কালার পানি আছে। যার মধ্যে এক পাঁচ পয়সার ভিটামিন নেই, যদি কেউ মানি চেঞ্জার প্রতিষ্ঠান থেকে লাভের উদ্দেশ্যে বিভিন্ন মুদ্রা কেনে, কিন্তু যদি কোন দুষ্ট চক্রের কারসাজিতে মুদ্রার দাম বাড়ে, যেমন শেয়ার বাজারে হয়ে থাকে, যাতে ওই ব্যক্তির সংশ্লিষ্টতা না থাকে, তবে ওই লাভ নেওয়া ব্যক্তির ওই লাভ নেওয়া ব্যক্তির জন্য জায়েজ হবে কিনা প্রশ্ন করল। বিভিন্ন মুদ্রা কিনছে লাভের জন্য, দুষ্ট চক্রের কারণে মুদ্রার দাম বেড়ে গেছে। আচ্ছা,
এই লাভ নেওয়া জায়েজ হয়ে গেল। দুষ্ট চক্রের কারণে দাম হঠাৎ বেড়ে গেছে, ওদের কিনে রাখছিল ওটা একটু লাভে বেচতে পারছে, এটা হারাম বলা যাবে না, একটা হালাল। টাকা পয়সাতে যে ছবি থাকে তা না ঢেকে রাখলে ঘরে রহমত ফেরেশতা আসতে পারবে না, ঠিক খোলা রাখা হয় লটকাইয়ে ইজ্জত বোঝা যায়। প্রাণের ছবিকে খোলা রাখছে লটকায়, ফেরেশতা আসে না, রহমত ফেরেশতা আসে না। একটা ছবি আছে কিন্তু নিচে পাড়ানোর জায়গায় চাদরে আছে, চাদর সবাই পাড়াইতেছে, ছবিকে অবমাননা করতেছে, ওইটা ফেরেশতা আসতে মানা করে না। মেয়েদের গালের পশমের বিধান কি? গালে যদি তাদের পশম হয় যে পর্যন্ত দাঁড়িয়ে আছে তার বাইরে, তার বাইরে গালে পশম, তার যদি এই পরিমাণ হয় স্বাভাবিক ব্যবহার ভাবে তা বোঝা যায়, দাঁড়াইলে উপকৃত হইতাম, কেটে ফেলতে হবে। দাঁড়িয়ে দিলে কি করতে হবে? মহিলাদের কেটে ফেলা ওয়াজিব, কেটে মুখ সাফ রাখবে। আল্লাহর দিকে আগানোর জন্য, তাকে পাওয়ার জন্য সবচেয়ে উত্তম আমল কি? আর সবচেয়ে উত্তম উত্তম আমল হল আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহকে পাওয়ার সবচেয়ে উত্তম পন্থা। মেডিকেল কলেজে শরীরের বিভিন্ন অংশ বোঝানোর জন্য লাশ কাটা হয়, এই লাশ কাটা কি জায়েজ? আর মেডিকেল কলেজে হ্যাঁ বিশেষ প্রয়োজনে অর্থাৎ পারদর্শী ডাক্তার তৈরি করার জন্য, পারদর্শী ডাক্তার তৈরি করার জন্য তারা লাশ কেটে কিছু ছাত্রকে শিখায় শরীরে এ আছে তোমার এটা চিকিৎসা এইভাবে করবা, জরুরত পরিমাণ যদি করা হয়। কোরআন শিক্ষা ফান্ডে আমরা কোরআন শিক্ষার জন্য দান করতে পারবো কি? কোনটা কোরআন শিক্ষা ফান্ড? তা তো দান করতে পারবে অন্যরা। খতমের বিনিময়ে কোরআন শিক্ষা দিবেন, তাদের বিনিময়ে কোরআন শিক্ষা নেবেন, মৃত্যু হবে তাদের অবস্থা কি হবে? বিনিময় নিয়ে শিক্ষা দেওয়া যায়, অতম বিনিময় ছাড়া পড়তে হবে সব প্রচারের জন্য হইলে, আর দুনিয়াবি কারণ হইলে কোন টাকা পয়সা দেওয়া না, টাকাটা নিতে পারবে। গত বছর
পীর জঙ্গি মাজার মসজিদের খতিব মুফতি জুবায়ের বাকারার আলোচনা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পর চীনের শাসনের কথা বলেছেন, সেই শাসনের চীনের শাসনের কথা বলেছেন, সেই শাসনের হাদিসের এই ব্যাপারে কোন হাদিস নেই। চীন যে মুসলমান তাদের অনুসরণ করা যাবে এরকম হাদিস নেই। আমার কিতাবগুলোতে আমার নাম দুইভাবে লেখা, কোথাও মানসুরুল হক কোথাও আকার নেই। দুটাই ঠিক, ওটা আরবি শব্দ এবং এর উচ্চারণ মানসুর, যিনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত। তো বাংলা গ্রামার হিসেবে আকার দেওয়া হয়, দেখা যায় সামান্য টান আছে, মান এত টান নেই, এই আকারটা দেওয়া হয় না। তো দিলে ভুল হবে না, এরকম রস্যকার দীর্ঘকার, মত থাকলে দীর্ঘকার, রস্যি দীর্ঘে। তো দুটোটা ঠিক আছে, ভুল ভুল না কোনটা।